হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে হাওড়া থেকে সাতরাগাছি থেকে মুম্বাই ট্রেন জার্নি। ভিডিওটা দেখতে থাকো, আর মুম্বাই কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা কিছুদিন। বন্ধুরা, আমরা হাওড়া প্ল্যাটফর্ম ঢুকে গেছি। তো হাওড়া প্ল্যাটফর্মে একটু পরেই নেমে যাব। তো হাওড়া প্ল্যাটফর্ম এটা কোন নম্বর প্ল্যাটফর্ম আমি বুঝতে পারছি না। ওই প্ল্যাটফর্মটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 9। তো এটা হচ্ছে 9 প্ল্যাটফর্ম। তো আমরা এর অপোজিট 8 নম্বর প্ল্যাটফর্মে, 10 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা লাগছে। হ্যাঁ, তো আমরা হাওড়ায় চলে এসেছি। হাওড়া প্ল্যাটফর্ম তো বললাম, তো আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্ম। সেরকম খুব একটা ভিড় নেই এখন, তো ভিডিওটা দেখো। হ্যালো গাইস, ফাইনালি আমরা নেমে গেছি। তো আমরা এবার যাবো সাতরাগাছি স্টেশনকে, তো তার জন্য লোকাল ট্রেন ধরতে হবে। এখন এই দেখা যাক লোকাল ট্রেন কটায় আছে। হ্যাঁ, তো আমরা কবিগুড়ি এক্সপ্রেস থেকে নেমে এখন চলে এসেছি এইদিকে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে সাতরাগাছি লোকাল ধরবো, মেদিনীপুর, হাওড়া মেদিনীপুর লোকাল। তো এই লোকালটা ধরে কিন্তু আমরা সাতরাগাছিতে নেমে যাব। তো এখান থেকে 5 টাকা টিকিট নিয়েছে, 3-4টার মধ্যেই আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ, তো আমরা এখান থেকে ট্রেন ধরে, লোকাল ট্রেন ধরে চলে যাব। 9:10 মধ্যে আমরা ওখান থেকে সাতরাগাছি মুম্বাই ট্রেন ধরে নেব। হ্যাঁ, তো ট্রেনে ভিড় খুব একটা নেই স্টেশনে। তো সিট পেয়ে যাব, লোকাল ট্রেনের সিট এখানে পাওয়া যায়, যেহেতু আমরা আগে আগে চলে এসেছি। তো ট্রেন ঢুকে গেছি বন্ধুরা। হ্যাঁ, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটা। হ্যালো গাইস, তো আমরা এখন সাতরাগাছি চলে এসেছি। তো সাতরাগাছিতে ট্রেনটা ঢুকে গেছে, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। 9:15 টাইম ছিল, সেটি এখন লেট করে 9:20 মধ্যে ছাড়বে। তো দেখা যাক সিট নম্বর কত পাওয়া যায়। হ্যাঁ, তো ট্রেন হাওড়া সাতরাগাছি থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো ফাইনালি ট্রেন 25 তারিখে ভোর 3:50 টাইম আছে মুম্বাই। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটু কমেন্ট করো, ঠিক আছে? বেশি কিছু নয়, কমেন্ট লাইক করলেই হবে। আচ্ছা, এ হচ্ছে খাবার, সে ভাত, এটা কি শশা, হচ্ছে ডাল, এটা রুটি, আর এটা আচার। ভাতটা কত দাম নিয়েছে আপনাদের কাছে দাদা? ভাত কত দাম নিয়েছে? 200 টাকা। ও, এই হচ্ছে ট্রেনের খাবার, দেখা যাক খাবারটা কেমন হয়। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে ছত্তিশগড় রায়পুর ঢুকছে। তো কাল 9:10 ছেড়ে আজকে 8:35 মধ্যে ছত্তিশগড় রায়পুর ঢুকছে।
বোতলটা আমায় দিয়ে দেন, বোতলটা আমাকে দিয়ে দেন। না আদৌ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা থার্ড এসি, তো এসি ভেতরটা দেখানোর চেষ্টা করছি। বেড একটা খেলাম মাটির ভাড়ে সাইড সুজাই চলো গ্রুপ চাঙ্গলা কাটলা সবকিছু ছেঁকা জায়গা কম্বল দিয়ে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ তো হ্যাঁ হ্যালো গাইস, তো আমরা এখন মুম্বাই পৌঁছে গেছি, এখন সকাল 7টা। আমরা যেখানে রুম আছে সেখানে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তো আমরা এখন রুমের জন্য যাচ্ছি, বাসে আছি, ছোট বাসে। তো ভিডিওটা দেখুন।